আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। হাওড়া টিকিয়াপাড়া হয় যে ঘটনা ঘটেছে এটা অত্যন্ত নিন্দনীয়। যারা ঘটিয়েছেন তাদের জেনে রাখা উচিত যে পুলিশ তার দায়িত্ব পালন করতে গিয়েছিল, সেই দায়িত্ব পালন করতে গিয়ে যদি তাদের আক্রমণ করা হয় এর থেকে মানে অপরাধের কিছু থাকতে পারে না। কারণ সবার জানা উচিত যে আজকে সারা বিশ্ব করোনায় আক্রান্ত এবং সারা বিশ্বে বলছে সোশ্যাল ডিস্ট্যান্সিং ছাড়া এর এখন অবধি কোনো প্রতিকার নেই। সেই জায়গাটা যদি সবাই মেনে চলে তাহলে নিজেরও উপকার হবে, সমাজেরও উপকার হবে, রাজ্যের উপকার। অতএব এই কথা না ভেবে যারা এই সোশ্যাল ডিস্ট্যান্সিংটা ভাঙছে, লকডাউনটাকে ভাঙছে, তাদের অপরাধ সীমাহীন। এবং আমি ইয়ে করবো যে পুলিশ যে ঘটনা ঘটিয়েছে পুলিশের উচিত আগের থেকে আরও সজাগ হওয়া উচিত ছিল। আমি জানি অনেক সমস্যা আছে, কিন্তু সমস্যার মধ্যে দিয়েও আজকে সমস্যার সবথেকে বড় সমস্যা বিশ্বব্যাপী। এটা কোনো একটা পাড়ার ঘটনা নয়, একটা জেলার ঘটনা নয়, রাজ্যের নয়, সারা বিশ্বের এই সমস্যা এবং সারা বিশ্বব্যাপী এই সোশ্যাল ডিস্টেন্সিংকে প্রতিকারের একমাত্র রাস্তা হিসেবে মেনে নিয়েছেন।